ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্যার ফিলিপ সিডনির শর্ট বায়োগ্রাফি নিয়ে স্যার ফিলিপ সিডনি ছিলেন একজন ইংরেজি লেখক পণ্ডিত দরবারি এবং সৈনিক তিনি এলিজাবেথন যুগের একজন বিখ্যাত মানুষ ছিলেন তার জন্ম হয় তিরিশে নভেম্বর পনেরোশো সালে পেন এর কেন্ট শহরে যেটি ইউনাইটেড কিংডমের মধ্যে পড়ে তিনি এক বিশিষ্ট অভিজাত পরিবারের সন্তান ছিলেন তার বাবা স্যার হেনরি সিডনি তখন আয়ারল্যান্ডের গভর্নরে উচ্চ পদে নিযুক্ত ছিলেন এবং তার মা লেডি ম্যারিডুডলি নর্থাম্বারল্যান্ডের রাজার মেয়ে ছিলেন তারা দুজনে রাজনৈতিক পরিবার থেকে ছিলেন সিডনির শিক্ষাদীক্ষা বিশেষত বিদেশি সাহিত্যে বেশ ভালো রকমই ছিল তাছাড়া সাহিত্যিক হিসেবে তার প্রতিভার বিকিরণ বিভিন্ন দিক থেকে প্রকাশ পেয়ে তিনি গদ্য কাহিনী এবং সমালোচনার সাহিত্যে সমান দক্ষ ছিলেন তার শিক্ষা শুরু হয় শ্রীবেরি স্কুল থেকে তারপর খ্রিস্ট চার্চ এবং পরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ড থেকে বেরোনোর পর তিনি রানি এলিজাবেথের সভা সভাপরিষদে যোগ দেন স্যার ফিলিপ সিডনি পনেরোশো সালে বিয়ে করেন ফ্রান্সিস বার্ককে তাদের সন্তানের নাম এলিজাবেথ সিডনি স্যার ফিলিপ সিডনি লেখাতে একটি নতুন ধারা এনেছিলেন যাকে সনেট সিরিজ বলা হয় তার বিভিন্ন সনেটে সম্পূর্ণ প্রেম কাহিনী দেখা যায় তার বিখ্যাত কাজগুলি হলো অ্যারকারিয়া অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা স্যার ফিলিপ সিডনি একজন সৈনিক ছিলেন সতেরোই অক্টোবর পনেরোশো ছিয়াশি সালে নেদারল্যান্ডের জুটপেনের যুদ্ধক্ষেত্রে তিনি মারা যান মাত্র একত্রিশ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান এবং আমরা একজন মহান সাহিত্যিককে হারিয়ে ফেলে এটি হচ্ছে স্যার ফিলিপ সিডনির শর্ট বায়োগ্রাফি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও সাথে